নমামি প্রাচী নমামি নদী মাতৃকা এই অভিযান অন্তর্গত আমি আজ গোপ ব্লকরে আজ সোহনা শাসনরে পৌঁছিছু যা কি দেশস্থলী পঞ্চায়েতর অন্তর্গত এই শাসনরে যে গ্রাম দেবতী অছন্তি সে নারায়ণী এবং এই নারায়ণী গ্রাম দেবতী জন চামুণ্ডী যে অতি পুরাতন এ চামুণ্ডীঙ্কর প্রতিমূর্তি এবং এই ঠাকুরাণী বিষয়ে আমি গ্রামবাসী মানুষ কিছু শুণবা আজ্ঞা নমস্কার কোণ এই চামুণ্ডী বিষয়ে নারায়ণী বিষয়ে কোণ আপনার অনা সে বিষয়ে কিছু কুহতু যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমঃ নমঃ শরণাগত দিনাতুমালো পরিত্রাণ পরায়ণী সর্বশাস্ত্র হরিদেবী মা নারায়ণী গ্রাম দেবী নমস্তে এই গ্রাম দেবী নারায়ণী পীঠ সোহণ শাসন গ্রামের ব্রাহ্মণ শাসন ইয়ে এই ব্রাহ্মণ শ্রী মা নারায়ণীকর ইয়ে বিজয়স্থলী ইয়ে শহশ বর্ষ আমি আমার পূর্বপুরুষ তিন পুরুষ কি চারি পুরুষ হব সে আর অতীতর ইতিহাস কহিপার না যা হো ইয়ে হচ্ছে নারায়ণ হচ্ছে প্রত্যক্ষ দেবী যা স্মরণ কলে আমার লোক মানুষ মনস্কামনা পূর্ণ হে ইয়ে দেবী পীঠর পুনরুদ্ধারপ্রাই আমার গোটিয়ে নূতন মন্দির নির্মাণ করা যাই এই মন্দির বিজয় করা আসন্তা জানুয়ারি 8 তারিখ স্থির করা যাই এই মা নারায়ণী হচ্ছেন অষ্টভুজা চামুণ্ডী তাঁর হচ্ছে তাঁর আয়ুধ তাঁর অছি তাঁর নিকটরে যে কি আধ্য বহু পুরাতনর গোটিয়ে বৌদ্ধ মূর্তি যে কি আমি তাকে সি হচ্ছে তাঁর সি অবস্থান করছেন অষ্টদল পদ্ম উপরে সে বিরাজমান করছেন তাঁকু সে মানে দেখিলে তাঁকু আশ্চর্য লাগে মা নারায়ণী নিকটে বৌদ্ধ মূর্তি সে বহু পুরাতন কাল যা কি শহ শহ বর্ষ তলে ইয়ে পূজা পাচ্ছেন এই ব্রাহ্মণ শাসন সোহণ শাসন ঠারে বহুত বহুত ধন্যবাদ তেমন আপন মানে যেতবে আসবে গোপ ব্লক এই গোপ ব্লক রয়েছে বলরাম দাসঙ্কর জন্মস্থান এরবঙ্গ বেগুনিয়া তেমন এটি গোপ ব্লকরে আপন বহু জিনিস কলা ভাস্কর্য আপন কোণার্ক মন্দির যেভাবে গোটে পুরাতন বিশ্বপ্রসিদ্ধ কলা ভাস্কর্য যা ব্লাক পাগড়া বলে কুয়াযায় সেমি গোপ ব্লকর প্রতি গ্রামে গ্রামে আপন এভাবে কিছু কিংবদন্তি কথা কাহিনী পাইবে ধর্মপদ ঠার আরম্ভ করি সমস্ত জন্মস্থান এই গোপ ব্লকরে তেমন নিশ্চিত রূপে গোপ ব্লক যেতে আসবে ষোলা শাসন দেশস্থলী গ্রাম পঞ্চায়েত যেত বাগেশ্বরী দর্শন করবে পিণ্ডলার সে নারায়ণী মধ্যে দর্শন করবে এই ষোলা শাসনরে নমামি প্রাচী নমামি নদী মাতৃকা